বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রুশের টিউটোরিয়াল 24। আমি আইরিনা ফ্রোজ আবার চলে এলাম আপনাদের সাথে নতুন একটি টিউটোরিয়াল শেয়ার করতে। আমি আজ আপনাদের সাথে এই হাফ বডিটি টিউটোরিয়ালটি শেয়ার করব। এটা আমি নয়তা সুতা দিয়ে করেছি। এটা প্রায় 6 থেকে 7 বছরের বাচ্চা মেয়ের জন্য করা। এটার বডি আমি প্রায় 12 ইঞ্চির মতো নিয়েছি। দেখুন, বডি আমি 12 ইঞ্চি নিয়েছি এবং এটার লংটা নিয়েছি আমি প্রায় 10 ইঞ্চির মতো। লক্ষ্য করুন, 10 ইঞ্চি। আপনারা চাইলে এর বডি সাইজটা আরও বাড়িয়ে নিতে পারেন। আমি যেখানে ডিক্রিজ করা শুরু করেছি সেটা ডিক্রিজ না করে আমি যেখানে ফার্স্টে চারদিকে একটি র করেছি, আপনারা চাইলে 2-3টা র করে তারপরে ডিক্রিজ করতে পারেন। তাহলে দেখা গেছে এদিক থেকে এটা লং হলো, আবার এদিকেও আপনারা চাইলে আরও কয়েকটা লাইন নিচের দিকে বাড়িয়ে নিতে পারেন যদি এর থেকেও লং বা বড় কারোর জন্য করতে চান, ঠিক আছে। আর আমি হাতাটা নিয়ে নিয়েছি 2.5 ইঞ্চির মতো। হাতার ফিতাটা 2.5 হয়েছে, আর্ম হোল আমার অবশ্যই 5 হয়েছে। দেখুন, আর্ম হোল 5 ইঞ্চি। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আমি এটা নয়তা সুতো দিয়ে করেছি এবং হুক নিয়েছি 1.75 mm, ঠিক আছে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো দেখুন, এর জন্য আমি অ্যাশ কালার সুতো নিয়ে নিয়েছি। আমি এখন এটাতে একটি ম্যাজিক্যাল রিং করব। আমি সুতার ডগাটা এভাবে ধরে সুতাটা এভাবে পেঁচিয়ে দিব, দিয়ে নিচের যে সুতাটা ছিল ওটা নিচের ভেতর থেকে উপরের সুতাটাকে এইভাবে বের করে নিয়ে আসব। এইভাবে বের করে নিয়ে এসে আমি আঙ্গুল দিয়ে এটা ধরে ওই আঙ্গুলটা বের করে একটা চেইন করে আমি লক করে দিব। দেখুন, এখন আমি আরও দুটি চেইন করব, 1, 2। তো আমার এখানে 3টা চেইন হলো। 3টা চেইন করে আমি সেম রিংয়ে আরও 2টি ডাবল ক্রুশ করব, 1, 2। তো 3টা চেইন সমান 1টি ডাবল ক্রুশ এবং আমি আরও 2টি ডাবল ক্রুশ করে নিলাম। 3 টোটাল আমার এখানে 3টা ডাবল ক্রুশ হলো। আমি এখন আবারও 3টা চেইন করব, 1, 2, 3, 3টা চেইন, আবারও 3টা ডাবল ক্রুশ, 1, 2, 3, 3টা ডাবল ক্রুশ, আবারও 1, 2, 3, 3টা চেইন, আবারও 3টা ডাবল ক্রুশ, 1, 2, 3, 3টা ডাবল ক্রুশ, 3টা চেইন, 3টা ডাবল ক্রুশ, আবারও 1, 2, 2, 3, 3টা চেইন, আবারও 3টা ডাবল ক্রুশ, 1, 2, 3টা ডাবল ক্রুশ। তো দেখুন, আমি 3টা করে ডাবল ক্রুশ 4 বার করলাম, 1, 2, 3, 4, 4 বার করে আমি সুতোটা একদম টেনে একত্র করে দেবো। দেখুন, এখন আমি 3টা চেইন করব, 1, 2, 3, 3টা চেইন করে আমরা যে এখানে দেখুন 3টা চেইন করেছিলাম সেই 3 নম্বর চেইন একটি স্লিপ স্টিচ দিব, দিয়ে আমরা ফার্স্ট রটা কমপ্লিট করে নিব। দেখুন, আমি কিন্তু একটি স্কোয়ার শেপ করে নিয়েছি। এখন আমি পরবর্তী 2টা স্টিচে স্লিপ স্টিচ দিয়ে আমি আমাদের এই 3 চেনের স্পেসে চলে আসবো। দেখুন, 1টা স্লিপ স্টিচ, 2টা স্লিপ স্টিচ, পরবর্তী 2টা স্টিচে 2টা স্লিপ স্টিচ দিলাম এবং 3 চেনের স্পেসে আমি আরও একটি স্লিপ স্টিচ দিব, দিয়ে এখন আবারও 3টা চেইন, 1, 2, 3, 3টা চেইন করে আমি 2টি ডাবল ক্রুশ করব, 1, 2, 2টি ডাবল ক্রুশ, আবারও 3টা চেইন, 1, 2, 3, 3টা চেইন, সেম 3 চেনের স্পেসে 2টা ডাবল ক্রুশ, আবারও 1 এবং 2, 3টা ডাবল ক্রুশ। এখন 1টা চেইন করব, 1টা চেইন করে পরবর্তী যে 3 চেনের স্পেস আছে এখানেও আবার আমি সেম কাজটাই করব, 3টা ডাবল ক্রুশ, 1, 2, 3, 3টা ডাবল ক্রুশ, 1, 2, 3, 3টা চেইন করে সেম স্টিচে আবারও 3টা ডাবল ক্রুশ, 1, 2, 3, 3টা ডাবল ক্রুশ, আবারও 1টা চেইন, আবারও পরবর্তী 3 চেনের স্পেসে 1, 2, 3, 3টা চেইন, আবারও 1, 2, 3, 3টা চেইন, আবারও সেম স্পেসে 3টা ডাবল ক্রুশ। তো আমি প্রতিটা কর্নারে 3টা ডাবল ক্রুশ, 3টা চেইন, 3টা ডাবল ক্রুশ করতেছি এবং প্রতি 3টা ডাবল ক্রুশের মাঝখানে আমি 1টি করে চেইন করতেছি। দেখুন, আবার এই যে 1টি চেইন, আবার এখানে 3টা ডাবল ক্রুশ, 3টা চেইন, 3টা ডাবল ক্রুশ, আবার 1টি চেইন। তো আমি আমার এই কর্নারটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিচ্ছি। আমি আমার এই কর্নারেও 3টা ডাবল ক্রুশ, 3টা চেইন, 3টা ডাবল ক্রুশ করে নিয়েছি। এখন 1টা চেইন করব,
করে আমি যে তিনটা চেন করেছিলাম সেই তিন নাম্বার চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে একটা চেন করে আমি সুতোটা কেটে দিব। তো দেখুন আমি নেক্সট কালারটা নিয়ে নিচ্ছি। আমি এখন একটি স্লিপ নট নিয়ে করে নিব। স্লিপ নট করে আমরা দেখুন একটা তিন চেনের স্পেস থেকে কাজটা শুরু করব। তো দেখুন আমি এই তিন চেনের স্পেস থেকে আমি এই সুতাটা নিয়ে নিচ্ছি, নিয়ে দেখুন একটা চেন করে লক করে দিলাম। লক করে আমি আরো দুটি চেন করব, এক দুই, আরো দুটি চেন করে আমি এখানে আরো দুটি ডাবল ক্রুশ করব, যাতে আমাদের এখানে তিনটা ডাবল ক্রুশ হয়। আরো দুটি ডাবল ক্রুশ, তিনটা চেইন, এক দুই তিন, তিনটা চেইন করে সেম স্পেসে দুটি, সরি সেম স্পেসে তিনটি ডাবল ক্রুশ। আমাদের প্রতিবার কিন্তু সেম কাজটাই হবে, প্রত্যেকটা কর্নারে তিনটা ডাবল ক্রুশ, তিনটা চেইন, তিনটা ডাবল ক্রুশ হবে। দিয়ে আমি একটি চেইন করব, একটি চেইন করে লক্ষ্য করুন আমাদের যে এখানে ওয়ান চেইন স্পেস আছে মিডিলের ওয়ান চেইন স্পেস, ওখানে আমি একটি ডাবল ক্রুশ, দ্বিতীয় ডাবল ক্রুশটার জন্য দেখুন আমি কি করব, আমি আমার সুতাটাকে দুইবার দুইবার পেঁচিয়ে নিব, এরকম ট্রিপল ক্রুশের মতো করে। আমার সুতাটাকে ট্রিপল ক্রুশের মতো করে পেঁচিয়ে আমাদের আগের রয়, মানে ফার্স্ট রয়ে যে মিডিলের যে ডাবল ক্রুশটা আছে, দুই নাম্বার ডাবল ক্রুশ, দেখুন ওটার ভেতর থেকে আমি সুতা নিয়ে একটি ফ্রন্ট পোস্ট করব। কিন্তু কিভাবে করছি দেখুন, এই যে মাঝখান থেকে একটা সুতা নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা দুই সুতা না একটা সুতা দিয়ে বের করব। দেখুন এই যে একটা সুতা, আমরা কিন্তু নর্মালি এভাবে দুই সুতার ভেতর থেকে বের করি, কিন্তু এই ক্ষেত্রে আমরা কি করবো, জাস্ট একটা সুতার ভেতর থেকে বের করব। বের করে আমি এরপরে দুই দুইটা সুতা, আবারও দুইটা সুতা, আবারও দুইটা সুতা, দেখুন দেখুন দ্বিতীয় ডাবল ক্রুশটা আমি এভাবে করলাম। এটা কিন্তু ট্রিপল ক্রুশ, আবারও একবার পেঁচিয়ে সেম স্টিচে আমি আবারও একটি ডাবল ক্রুশ করে নিব। দেখুন করে নিলাম, করে আবারও একটি চেইন করব, একটি চেইন করে আবার এই কর্নারে তিনটা ডাবল ক্রুশ, তিনটা চেইন, তিনটা ডাবল ক্রুশ, দেখুন এক দুই তিন, তিনটা ডাবল ক্রুশ, এক দুই তিন, তিনটা চেইন, সেম স্পেসে আবারও এক দুই দুই এবং তিন, দেখুন কর্নারে তিনটা ডাবল ক্রুশ, তিনটা চেইন, তিনটা ডাবল ক্রুশ করে নিয়েছি। আবারও একটি চেইন করে করে আমি আবার এই মিডেলে চলে আসব। মিডেলে আমি একটি ডাবল ক্রুশ করব, একবার পেঁচিয়ে পরে দুইবার পেঁচিয়ে নিব, নিয়ে এটার বরাবর যে নিচের ফার্স্ট, দেখুন ফার্স্ট রয়ের যে তিনটা ডাবল ক্রুশের মাঝখানে ডাবল ক্রুশ আছে, ওখান থেকে আমি ফ্রন্ট পোস্টের একটা সুতা নিয়ে নিব। দেখুন ফ্রন্ট পোস্ট সুতা নিয়ে আমি কিন্তু, আমরা কিন্তু প্রত্যেকবার আমরা যে ডাবল ক্রুশ বা ট্রিপল ক্রুশ যাই করি না কেন, দুইটা সুতার ভেতর থেকে বের করি, ঠিক আছে? এই একটা, এই একটা, এই দুইটা থেকে একবার বের করব, আবার দুইটা থেকে বের করব, আবার দুইটা থেকে বের করব। কিন্তু এখন আমরা সেটা করব না, আমরা কি করবো, প্রথমে আমি একটি সুতার ভেতর থেকে বের করব। দেখুন একটি সুতার ভেতর থেকে বের করলাম, এখন আমি প্রতিবার দুইটা সুতার ভেতর থেকে বের করব। এই এটা ছিল আমার দ্বিতীয় ডাবল ক্রুশের স্থানে আমি একটি ডাবল ক্রুশ এবং একটি ট্রিপল ক্রুশ, আরো একটি ডাবল ক্রুশ, দেখুন আরো একটি ডাবল ক্রুশ করে আবারও একটি চেইন, আবার পরবর্তী কর্নারে একটি ডাবল, তিনটি ডাবল ক্রুশ, আবারও এক দুই তিন, তিনটা চেইন, আবারও এক দুই তিন, তিনটা ডাবল ক্রুশ, আবারও একটি চেইন, আবারও মিডেলে একটি ডাবল ক্রুশ, দুইবার পেঁচিয়ে একদম বরাবর নিচে যে মাঝখানে ডাবল ক্রুশটা আছে ওটার ভেতর থেকে সুতা এনে একটি ফ্রন্ট পোস্ট। কিন্তু প্রথমবার আমরা একটা সুতা থেকে বের করব, পরের বার দুইটা করে বের করব। দেখুন হয়ে গিয়েছে। এরপর আমি আবারও আরও একটি ডাবল ক্রুশ, আবারও একটি চেন, আবারও ওয়ান চেন স্পেস, আবারও একটি চেন, আবারও তিনটা চেন স্পেসে তিনটা ডাবল ক্রুশ, তিনটা চেন, তিনটা ডাবল ক্রুশ, আবারও একটা চেন, আবারও সেমভাবে আমি এখানেও করে নিচ্ছি। তো আমি অফ ক্যামেরায় এই পর্যন্ত করে নিচ্ছি, ফিচি কমপ্লিট করার পর। তো দেখুন আমি এই রটা, আমি এই অংশটাও কমপ্লিট করে নিয়েছি। এখন একটা চেইন করে আমাদের যে তিনটা চেইন করেছিলাম ফার্স্টে, সেই তিনটা চেইনের দেখুন তিন নাম্বার চেইনে আমি একটি স্লিপ নট, তিন নাম্বার চেইনে আমি একটি স্লিপ স্টিচ দেব।
দিয়ে প্রতিটি স্টিচে আমি আবারও একটি করে স্লিপ স্টিচ দিয়ে আমরা 3 চেইনের স্পেসে চলে যাব। দেখুন এই তো পরবর্তী তিনটে স্টিচে তিনটা স্লিপ স্টিচ দিয়ে 3 চেইনের স্পেসে চলে আসলাম। এখন আবারও 1 2 3 তিনটা চেইন, তিনটা ডাবল ক্রোশ, 1 2 3 তিনটা ডাবল ক্রোশ, 1 2 3 তিনটা চেইন, সেম স্পেসে আবারও তিনটা ডাবল ক্রোশ, 1 2 3 তিনটা ডাবল ক্রোশ, আবারও একটি চেইন, আবারও এই যে আমরা আগের ওয়ান চেইন স্পেস ছিল দেখুন ওয়ান চেইন স্পেস, সেই ওয়ান চেইন স্পেসে তিনটি ডাবল ক্রোশ, 1 2 3 তিনটি ডাবল ক্রোশ, আবারও একটি চেইন, আবারও তিনটি ডাবল ক্রোশ পরবর্তী স্পেসে, 1 2 3 তিনটি ডাবল ক্রোশ, আবারও একটি চেইন, আবারও 3 চেইনের স্পেসে তিনটা ডাবল ক্রোশ, তিনটা চেইন তিনটা ডাবল ক্রোশ, আবারও একটা চেইন, আবারও 1 চেইন স্পেসে তিনটা ডাবল ক্রোশ, তিনটা চেইন তিনটা ডাবল ক্রোশ, আবারও একটা চেইন, আবারও তিনটা। তো আমি এমন করে আমার এই রটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি, আমি প্রতিটা ওয়ান চেইনের স্পেসে তিনটা ডাবল ক্রোশ, একটা চেইন আবার তিনটা ডাবল ক্রোশ করে নিয়েছি, এবং কর্নার এসে তিনটা ডাবল ক্রোশ, তিনটা চেইন তিনটা ডাবল ক্রোশ করে লাস্টে চলে আসছি। আমি এখন লাস্ট একটা চেইন করে আমাদের তিনটা চেইন করেছিলাম সে 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ দিয়ে আরও একটি চেইন করে আমরা সুতোটা কেটে দিব। তো দেখুন নেক্সট কালারটার জন্য আমি স্লিপ স্টিচ নিয়ে আমি কি করব, আমাদের যে তিনটা ডাবল ক্রোশ তিনটা চেইন তিনটা ডাবল ক্রোশ আছে সেই তিনটা চেইনের মধ্যে আমি কি করব, দেখুন তিনটা চেইনের মধ্যে একটি স্লিপ স্টিচ নিয়ে আমি আবারও সেম ভাবে তিনটা চেইন করে আরো দুটি ডাবল ক্রোশ করে দিব, দেখুন 1 এবং 1 দুটি ডাবল ক্রোশ করে তিনটা চেইন করব, 1 2 3 তিনটা চেইন করে সেম স্পেসে আমি আরো দুটি আরো তিনটি ডাবল ক্রোশ, 1 2 তিনটি ডাবল ক্রোশ করে নিলাম কর্নারে। এখন আমি কি করব, একটি চেইন করব, চেইন করে পরবর্তী যে ওয়ান চেইন স্পেস আছে দেখুন সেই ওয়ান চেইন স্পেসে একটি ডাবল ক্রোশ করে আমি সুতোটাকে দুইবার পেঁচিয়ে নিব। দুইবার পেঁচিয়ে নিয়ে বরাবর যে আমাদের নিচের ডাবল ক্রোশ আছে দেখুন আগের রয়ের বরাবর যে ডাবল ক্রোশ ওইখান থেকে আমি একটি সুতা নিয়ে নিব, নিয়ে দুইটা সুতা ভেতর থেকে বের করবো না, একটা সুতা ভেতর থেকে বের করবো, একটা সুতা ভেতর থেকে বের করে আমি দুইবার দুইবার করে আরো বারো দুটি দুটি সুতার ভেতর থেকে নিয়ে নিব, নিয়ে আরো একটি ডাবল ক্রোশ দেখুন, আবারও একটি চেইন, আবারও পরবর্তী ওয়ান চেইন স্পেসে একটি ডাবল ক্রোশ, দুইবার পেঁচিয়ে আমরা যে আগের রয়ে ট্রিপল ক্রোশ করেছিলাম দেখুন এটা ট্রিপল ক্রোশ, এটার ভেতর থেকে আবারও একটি সুতা নিয়ে নিব, দেখুন নিয়ে প্রথম সুতাটা ভেতর থেকে একবার বের করব, করে পরবর্তীবার প্রত্যেকবার দুটি সুতার ভেতরে দিয়ে আমরা এভাবে বের করে নিব। দেখুন এখন আমি আবারও একটি ডাবল ক্রোশ, আবারও একটি চেইন, আবারও ওয়ান চেইন স্পেসের বরাবর দেখুন ডাবল ক্রোশ আছে, ওখান থেকে আমি একটি ডাবল ক্রোশ করব, করে আবারও সুতো দুইবার পেঁচিয়ে আমাদের যে মাঝখানের যে দ্বিতীয় ডাবল ক্রোশ আছে সেটার ভেতর থেকে আমি আবারও একটির ভেতর থেকে প্রথম বের করব, এরপরে আমি তিনবার দুটি দুটির ভেতর থেকে বের করে নিব, নিয়ে আবারও আমি একটি ডাবল ক্রোশ করব, আবারও একটি চেইন, চেইন করে আমরা যেখানে তিন চেইনের স্পেস আছে সেখানে আমরা কি করব, দেখুন আবারও তিনটা ডাবল ক্রোশ, 2 3 তিনটা ডাবল ক্রোশ, 1 2 3 তিনটা চেইন, আবারও সেম স্পেসে তিনটা ডাবল ক্রোশ, 1 2 3 তিনটা ডাবল ক্রোশ, আবারও একটা চেইন, আবারও দেখুন আমরা এখানে এই অংশটা যেভাবে করেছি সেম ভাবে আমি বাকি কর্নারগুলো করে নেবো, আমি ওয়ান চেইন স্পেসে একটা ডাবল ক্রোশ করব, তারপরে এই যে মাঝখানে ডাবল ক্রোশ থেকে একটা ট্রিপল ক্রোশ নিব, সেম ভাবে আমরা এখানে যেভাবে নিয়েছি আবারও কি করব, একটা ডাবল ক্রোশ আবার একটা চেইন আবারও সেম ভাবে এখানে। তো আমি এমন করে আমার বাকি তিনটা সাইডও করে নিচ্ছি অফ ক্যামেরায়, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি, আমি এখন একটি চেইন করে আমরা যে তিনটা চেইন করেছিলাম সেই তিনটা চেইনে 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ দিব,
স্লিপ স্টিচ দিয়ে আমি প্রতিটি স্টিচে একটি করে স্লিপ স্টিচ দিয়ে আমরা 3 চেইন স্পেসে চলে আসব দেখুন স্লিপ স্টিচ এবং স্লিপ স্টিচ একটা চেইন দুইটা চেইন তিনটা চেইন 3 চেইনের স্পেসে এসে আমরা তিনটা চেইন করে আমি আরো দুটি ডাবল ক্রোশ করে নিব এক এবং এক দুইটা ডাবল ক্রোশ এক দুই তিন তিনটা চেইন করে আবারো 3 চেইনের স্পেসে দুটি ডাবল ক্রোশ ডাবল ক্রোশ করে একটা চেইন আবারো 1 চেইন স্পেসে তিনটা ডাবল ক্রোশ আবারো একটি চেইন আবারো পরবর্তী 1 চেইন স্পেসে তিনটি ডাবল ক্রোশ তো আমি এমন করে আমার এই রটাও কমপ্লিট করে ফেলবো আমি প্রত্যেকটা 1 চেইন স্পেসে তিনটা করে ডাবল ক্রোশ একটা চেইন করব আর প্রত্যেকটা কর্নারে তিনটা ডাবল ক্রোশ তিনটা চেইন তিনটা ডাবল ক্রোশ আর প্রত্যেকটা 1 চেইন স্পেসে তিনটা ডাবল ক্রোশ করে একটা চেইন আবার তিনটা ডাবল ক্রোশ এমন করে আমার এই রটা কমপ্লিট করে নিচ্ছি তো দেখুন আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি আমি আবার একটি চেইন করে আমরা যে তিনটা চেইন করেছিলাম তিন নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ দিব দিয়ে একটা চেইন করে আমি আমার এই কালারটাও চেঞ্জ করে নিব দেখুন দেখুন আমি পরবর্তী কালারটা নিয়ে নিলাম পরবর্তী কালারটা নিয়ে আমরা যেখানে শেষ করেছিলাম এরপরে যে তিনটা চেইন ওই তিন চেইনের স্পেসে আগের রগুলোর মতো আমি আবারও কি করব সেম কাজটা করব লক্ষ্য করুন স্লিপ স্টিচ দিয়ে আরও দুইটা চেইন করে আমি এখানে দুইটা ডাবল ক্রোশ করব দেখুন একই জায়গায় আমি দুটি ডাবল ক্রোশ করব এক এবং এক দুটি ডাবল ক্রোশ করে তিনটা চেইন করব এক দুই তিন তিনটা চেইন করে সেম স্পেসে আমি কি করব আবারও তিনটা ডাবল ক্রোশ এক দুই তিন তিনটা ডাবল ক্রোশ একটা চেইন করে আবার যে পরবর্তী 1 চেইনের স্পেস আছে সেখানে আমি একটি ডাবল ক্রোশ করব দ্বিতীয় ডাবল ক্রোশটার জন্য আমি সুতাটাকে দুইবার পেঁচিয়ে নিব নিয়ে নিচের আগের রয়ের মানে আমরা এই 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 লাস্ট সেকেন্ড লাস্ট র যেটা মানে আমাদের এই রয়ের আগের রয়ের যে তিনটা ডাবল ক্রোশ আছে সেই তিনটা ডাবল ক্রোশের মাঝখানের ডাবল ক্রোশ থেকে দেখুন আমি একটি ফ্রন্ট পোস্ট নিব আমি কিন্তু দুইবার পেঁচিয়ে নিয়েছি সুতাটা নিয়ে আমি একবার সুতা বের করে নিয়ে আসবো একটি সুতার ভিতর থেকে একবার নিব আর বাকি দুইটা সুতার ভেতর থেকে তিনবারে বের করে নিয়ে আসবো দেখুন আবারও পরবর্তীতে নিয়ে আমি সেম স্টিচে আমি আরও একটি ডাবল ক্রোশ করে দিলাম দেখুন আবারও একটি চেইন করে পরবর্তী 1 চেইন স্পেসে আবারও আমি একটি ডাবল ক্রোশ আবার দুইবার পেঁচিয়ে আমরা যেখানে দেখুন ট্রিপল ক্রোশটা করেছিলাম সেটার ভেতর থেকে আবারও সুতা নিয়ে প্রথমবার একটা সুতার ভেতর থেকে বের করব এরপরে তিনবার দুটি করে সুতার ভেতর থেকে এইভাবে বের করে নিয়ে আসবো ট্রিপল ক্রোশ করে আবারও সেম স্পেসে দেখুন 1 চেইন স্পেসে আমি একই জায়গায় আবারও একটি ডাবল ক্রোশ আবারও একটি চেইন আবারও পরবর্তী 1 চেইনের স্পেসে একটা ডাবল ক্রোশ দুইবার পেঁচিয়ে এখান থেকে একটা ট্রিপল ক্রোশ একবার নিব এক দুই তিন দুই তিনবার নিব দুইটা করে একবার নিয়েছি প্রথম একটা সুতায় তিনবার দুইটা করে আবারও সেম স্পেসে আবারও একটি ডাবল ক্রোশ আমরা কিন্তু একটা ডাবল ক্রোশ একটা ট্রিপল ক্রোশ একটা ডাবল ক্রোশ করতেছি প্রত্যেকটা 1 চেইন স্পেসে আবারও একটা চেইন আবারও পরবর্তী 1 চেইন স্পেসে দেখুন একটি ডাবল ক্রোশ দুইবার পেঁচিয়ে আমরা যেখানে আগের রয়ে ট্রিপল ক্রোশ করেছিলাম সেখান থেকে প্রথম একটি সুতা নিব পরবর্তীতে দুটি করে সুতা নিয়ে নিব আবারও একই স্টিচে একটি ডাবল ক্রোশ আবারও একটা চেইন দেখুন আবার 1 চেইন স্পেসে চলে আসছি সেখানে আবারও একটি ডাবল ক্রোশ এখন কিন্তু আমাদের আগের রয়ের মতো এরকম ট্রিপল ক্রোশ নাই তো আমরা কি করব আমাদের যে ডাবল ক্রোশ আছে দুইবার পেঁচিয়ে মাঝখানের ডাবল ক্রোশ থেকে আমি আমাদের ট্রিপল ক্রোশটা নিব প্রথমবার একটি সুতার ভেতর থেকে বের করব এরপরে তিনবার দুটি করে সুতার ভেতর থেকে এভাবে নিব নিয়ে আরো একটি ডাবল ক্রোশ করব করে একটি চেইন করে এখানে আমাদের কর্নারে আমি আবারও কি করব তিনটা ডাবল ক্রোশ এক দুই তিন তিনটা ডাবল ক্রোশ এক দুই তিন তিনটা চেইন আবারও সেম স্পেসে তিনটা ডাবল ক্রোশ এক দুই তিন তিনটা ডাবল ক্রোশ ডাবল ক্রোশ করে আবারও একটা চেইন আবারও মানে আমি এই অংশটা যেভাবে করেছি আমি বাকি তিনটা সাইড সেমভাবে অফ ক্যামেরায় কমপ্লিট করে নিচ্ছি দেখুন ফিরছি কমপ্লিট করার পর তো আমি অফ ক্যামেরায় আমার এই অংশটা যেভাবে করেছি বাকি তিনটা সাইডও আমি সেমভাবে কমপ্লিট করে নিচ্ছি ফিরছি কমপ্লিট করার পর
তো দেখুন আমি অফ ক্যামেরায় আমার সম্পূর্ণ অংশটা কমপ্লিট করে নিয়েছি, আমি চারদিক করে নিয়েছি। তো আমার এই হাফ বডিটাতে 6টা স্কোয়ার লাগবে, তো 6টা স্কোয়ারের জন্য আমি 6টা স্কোয়ারই অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। দেখুন আমি 2টা স্কোয়ার সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি লাস্ট র পর্যন্ত, আর বাকি 4টা আমি কি করেছি দেখুন, লাস্ট রটা বাদে বাকি অংশটা করেছি। এখন আমরা লাস্ট রটা যখন করব, করতে করতে করার সময় আমরা এইভাবে জয়েন করে নিব লাস্ট। তো দেখুন জয়েন করার জন্য আমাদেরকে একটা কমপ্লিট করে নিতে হবে, আর বাকিগুলো করার সময় জয়েন করে নিতে হবে। তো আমি এটার সাথে জয়েন করার জন্য আমি দেখুন এটার সাথে আমি জয়েন করে নিব, এটার সাথে জয়েন করার জন্য আমি আরেকটি এরকম স্কোয়ার ফ্লাওয়ার আমি একটা সাইড করে নিচ্ছি, ঠিক আছে। একটা সাইড করে আমি দেখিয়ে দিচ্ছি আমরা এগুলো কিভাবে জয়েন করব। তো দেখুন আমি একটি ফ্লাওয়ারের একটা সাইড করে নিয়েছি, একটা সাইড করে আমি কর্নারে এসে 3টা ডাবল ক্রোশ দিয়েছি, দিয়ে 3টা চেইন, আবারও 3টা ডাবল ক্রোশ করার কথা। তো আমি 3টা চেইন দিব না, আমি 1টা চেইন দিব, দিয়ে আর একটা ফ্লাওয়ারে দেখুন আর একটা ফ্লাওয়ারে এই যে এভাবে করে আমি দেখুন, এটা কিন্তু আমাদের ব্যাক সাইড, দুই ব্যাক সাইড নিব, এই যে এটা আমাদের ফ্রন্ট এবং এটা আমাদের ফ্রন্ট, তো দুই ফ্রন্ট সাইড দুই দিকে রাখবো এবং দুইটা ভেতরের ব্যাক সাইড, দেখুন এটা ব্যাক, দুই ব্যাক সাইড একসাথে রেখে আমি কিন্তু এখানে 1টা চেইন করেছি, ঠিক আছে। লক্ষ্য করুন আমরা যে এখানে 3টা চেইন করেছি, অপর ফ্লাওয়ারের ওই 3টা চেইনের ভেতর থেকে আমি হুকটা নিব, নিয়ে আমাদের এই যে এক্সট্রা বড় সুতাটা ওটাকে বের করে নিয়ে এসে 1টা চেইন করে লক করে দিব, দিয়ে আমি আরো 1টি চেইন করব, করে আমাদের যে এখানে আরো 3টা ডাবল ক্রোশ হওয়ার কথা, তো আমি সেই 3টা ডাবল ক্রোশ করে নিচ্ছি, 1, 2 এবং 3, 3টা ডাবল ক্রোশ করে নিলাম। 3টা ডাবল ক্রোশ করে দেখুন আমি সুতরাং আবার বড় করে নিব, নিয়ে পরবর্তী ফ্লাওয়ারের যে দেখুন পরবর্তী 3টা ডাবল ক্রোশের এই যে এখানে 3টা ডাবল ক্রোশের পরের যে 1 চেইন স্পেস আছে ওখান থেকে আমি আবারও সুতাটা নিয়ে নিব, নিয়ে 1টি চেইন করে দিব, দিয়ে দেখুন পরবর্তী 1 চেইন স্পেসে আমি আবারও 1টি ডাবল ক্রোশ করব, দুইবার পেঁচাবো, পেঁচিয়ে আমাদের যে মাঝখানে ডাবল ক্রোশ আছে ওটার ভেতর থেকে আমি 1টি নিয়ে প্রথমে একবার 1টি সুতার ভেতরে, এরপরে 3বার 2টি করে সুতার ভেতর থেকে আমি এভাবে নিব, নিয়ে এখানে আরও 1টি ডাবল ক্রোশ করে দিব, করে সুতাটাকে ভেতর বড় করে নিব, করে দেখুন এই যে এই এখানে আমরা যে আগে জয়েন করেছি তার পরবর্তীতে যে আবার 1 চেইন স্পেস আছে ওখান থেকে হুকটা এভাবে সুতাটা নিয়ে দেখুন আবারও 1টি চেইন করে দিব, চেইন করে পরবর্তী 1 চেইন স্পেসে আবারও 1টি ডাবল ক্রোশ, দুইবার পেঁচিয়ে এই যে এখান থেকে 1টি ট্রিপল ক্রোশ, প্রথমে 1টা সুতোর ভেতর থেকে, এরপরে 3বার 2টি করে সুতোর ভেতর থেকে নিব, নিয়ে সেম স্টিচে আমি আবারও 1টি ডাবল ক্রোশ, আবারও সুতাটা বের করব পরবর্তী অপর ফ্লাওয়ারের পরবর্তী যে 1 চেইন স্পেস, দেখুন আগের আমি এখানে জয়েন করেছি, এখন এই যে ওই পরবর্তী 1 চেইন স্পেসে জয়েন করব, তো ওখান থেকে সুতাটা নিয়ে 1টা চেইন করে দিলাম, দিয়ে পরবর্তী 1 চেইন স্পেসে আবার 1টি ডাবল ক্রোশ, ট্রিপল ক্রোশের জন্য 3বার পেঁচিয়ে দেখুন প্রথমে 1টা নিব, পরে 2টা 2টা করে নিব, 3বার পেঁচিয়ে 2বার পেঁচিয়ে প্রথমে 1টা সুতো ভেতর থেকে নিব, এরপরে 1, 2, 3, আবারও সেম স্পেসে 1টি ডাবল ক্রোশ, করে সুতাটা বড় করব, পরবর্তী 1 চেইন স্পেস থেকে আবারও নিয়ে নিব 1টি চেইন, করে পরবর্তী 1 চেইন স্পেসে আবারও 1টি ডাবল ক্রোশ, 2বার পেঁচিয়ে আমাদের এই যে ট্রিপল ক্রোশ আছে ওখান থেকে আমি আবারও 3রডক্রোশ নিয়ে নিব, 1, 2, 3, আবারও 2বার, 1বার পেঁচাবো, আবার 1বার পেঁচিয়ে 1টি ডাবল ক্রোশ, আবার 1টা চেইন, 1টি ডাবল ক্রোশ করে সুতাটা বড় করব, করে আমাদের পরবর্তী 1 চেইন স্পেস আছে ওখান থেকে সুতাটা নিয়ে আবারও 1টি চেইন করে জয়েন করে দেব, দিয়ে পরবর্তী 1 চেইন স্পেসে 1টি ডাবল ক্রোশ, 2বার পেঁচিয়ে দেখুন আমাদের যেখানে ডাবল ক্রোশ আছে তার বরাবর কি করব আমরা 1টি ট্রিপল ক্রোশ করব, 1, 2, 3, আবারও 1টি ডাবল ক্রোশ, আবারও সুতাটা বড় করে নিব, দেখুন আরও 1টি 1 চেইন স্পেস রয়ে গেছে, ওখান থেকে আমরা কি করব আবারও সুতাটা নিয়ে 1টা চেইন করে দিব, দিয়ে লক্ষ্য করুন আমি আমাদের এই যে কর্নারে চলে আসলাম, এখানে আমি 3টা ডাবল ক্রোশ করে নিব, 1, 2, 3, 3টা ডাবল ক্রোশ, আবারও 1টা চেইন, চেইন করে দেখুন আমরা এখানে 3টা চেইন করেছিলাম না, সেই 3টা চেইনের ভেতর দিয়ে আমি সুতাটা নিয়ে 1টা চেইন করে দিব, দিয়ে
আবারও তিনটের স্পেসে একটি তিনটি ডাবল ক্রোশ। দেখুন আমাদের জয়েনিং হয়ে গিয়েছে। জয়েনিং করার পর আমার লুকটা এরকম হয়েছে। আমি এখন এইভাবে কাজটা আমার এইভাবে কমপ্লিট করে নিব। আমার সেম ভাবে মানে আমরা এই অংশগুলো যেভাবে করেছি এভাবে করে আমি এই পর্যন্ত অফ ক্যামেরা কমপ্লিট করে নিব। কমপ্লিট করে আমি এইগুলো সেম ভাবে একটার পর একটা একটার পর একটা এইভাবে জয়েন করে নিব। আমরা একটা অংশ করব এরকম করে, একটা অংশ করব করে আবার এটার এই সাইড থেকে আবার এই দুইটা অংশ যেভাবে মানে এই সাইডটা যেভাবে জয়েন করেছি আমি এটার সাথে এটা সেম ভাবে জয়েন করব। জয়েন করে দেখুন এই যে এরকম হবে, এই যে এরকম আবার এটার সাথে এটা জয়েন করব, জয়েন করে আবার এটার সাথে এটা জয়েন করব, আবার এটার সাথে এটা জয়েন করব। তো আমি অফ ক্যামেরায় আমি সবগুলো জয়েন কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি আপনাদেরকে এই দুইটা জয়েনিং দেখিয়ে দিয়েছিলাম, এই দুইটা যেভাবে জয়েন করেছি এটার সাথে এটা সেম ভাবে জয়েন করেছি, আবার এটার সাথে এটা সেম ভাবে জয়েন করেছি, এটার সাথে এটা সেম ভাবে জয়েন করেছি। আর এটা দেখুন আমাদের লাস্ট যে স্কোয়ার, সেই লাস্ট স্কোয়ারটা আমি এটার সাথে জয়েন করেছি। দেখুন আমি শুরু করেছি এখান থেকে, এখান থেকে শুরু করে লক্ষ্য করুন আমি এখান থেকে কাজটা শুরু করেছি, এই যে এখান থেকে এখান থেকে কাজটা শুরু করে আমি এটার সাথে জয়েন করে নিয়েছি। জয়েন করে আমি এখানে এসে স্টপ হয়ে গেছি, কারণ আমি এই দিকে আবার জয়েন করবো। আমাদের এটা কিন্তু লাস্ট ওয়ান, ঠিক আছে। লাস্ট আমরা কি করব, দুই সাইডে দুই দিক থেকে দুইটা স্কোয়ারের সাথে জয়েন হবে। তো আমি এখান থেকে শুরু করে এটার সাথে জয়েন করে করে এখানে এসেছে, এসে এই সাইডেরটাও এই পর্যন্ত করে দিয়েছি। এখন দেখুন এই যে আমরা এটা জয়েন করব, এই যে আমাদের যে ফার্স্ট স্কোয়ার আছে ওটার সাথে আমি এখন অপর সাইড। দেখুন আমি লাস্ট ফ্লাওয়ারের এক সাইড আমি এইটার সাথে জয়েন করেছি, আর এক সাইড আমি একদম ফার্স্ট স্কোয়ার যে ছিল ওটার অপোজিটে জয়েন করব। দেখুন এই যে এখানে জয়েন করব। তো এর জন্য দেখুন আবারও সেম ভাবে আমি একটা তে নিয়ে নিয়েছি, নিয়ে সুতার একটু বড় করে এখান থেকে আমি এটা এভাবে নিয়ে নিলাম, নিয়ে আবারও একটা আর একটা দুইটা চেইন করে আমি এখানে আবারও তিনটা ডাবল ক্রোশ করে নিব। দেখুন এক দুই তিন, তিনটা ডাবল ক্রোশ করে দেখুন একটা চেইন করে সুতোটা আবারও বড় করে নিলাম। বড় করে পরবর্তী অপর স্কোয়ারের যে আমাদের ওয়ান চেন স্পেস আছে ওখান থেকে হুকটা নিয়ে আমি একটি চেইন করে নিব। করে পরবর্তী যে আমার আবার ওয়ান চেন স্পেস আছে ওখানে আমি আবারও তিনটা ডাবল ক্রোশ, এক দ্বিতীয়টা কিন্তু আমাদের দেখুন দ্বিতীয়টা কিন্তু আমাদের ট্রিপল ক্রোশ হবে, ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশ নিলাম। ট্রিপল ক্রোশটা প্রথম একটা সুতার ভেতর দিয়ে বের করবো, এরপরে তিনবার দুইটা করে সুতার ভেতরে দিয়ে বের করব। দেখুন এরপরে তৃতীয়টা আবারও একটি ডাবল ক্রোশ, আবারও একটি চেইন, আবারও সুতা বড় করলাম। বড় করে পরবর্তী ওয়ান চেইন স্পেসে আবারও সুতাটা নিয়ে একটি চেইন করে দিব। একটি চেইন করে পরবর্তী স্পেসে দেখুন আবারও একটি ডাবল ক্রোশ, দুইবার পেঁচিয়ে আমাদের এই যে ফ্রন্ট পোস্টের উপর থেকে নিয়ে আমি প্রথমে একটি সুতা ভেতর থেকে এরপরে দুইবার দুটি দুটি তিনবার দুটি দুটি সুতা ভেতর থেকে নিয়ে নিব। দেখুন নিয়ে আবারও সেম ওয়ান চেইন স্পেসে একটি ডাবল ক্রোশ। দেখুন আমরা যখন ওইখানে শুরু করি তখন তিনটা ডাবল ক্রোশ, তিনটা চেইন, তিনটা ডাবল করে নিয়েছিলাম। তো আমরা এখন কী করবো, জাস্ট ওই যে তিনটা চেইন করেছিলাম সেই তিন চেইন স্পেসে একটি স্লিপ স্টিচ দিব, দিয়ে আমাদের জয়েন কমপ্লিট করে ফেলবো। দেখুন আমাদের বডি জয়েনিংটা হয়ে গিয়েছে।